আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনারা জানাইয়ার মুবারকবাদ। তো আমরা কাছ থেকে 2020 সাল বিভিন্ন লাফুরা দিয়া শেষ হয়ে গেছে, আর 2021 সাল সামনে, আর 2021 সালের অগ্রিম শুভেচ্ছা জানাইয়ার। এর আগেও আপনারা আরেকটা কথা কইলাই, 2020 সাল শেষ হওয়ার আরও দুই একদিন বাকি, একদিন বাকি আছে। আজকে তো 30 তারিখ, 31 তারিখ একটা আছে, ওই 31 তারিখও বাকিতে একটা পালন করোই 31st night বলে। ও 31st night এটা সম্পর্কে কিতাব, এটা কিতাব বিষয়ে, ওই সম্পর্কে আমরা আমজাদুল্লাহ বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের ছাত্র জাহেদ আহমদ আমরা স্টুডিওতে আসইন, তাই কিতা জানতে চাইরা আমরা বুঝি তাইনুর কিছু কি কিতা, আর তাইনুর কথার বার্তার আলোকেই আমরা কথাগুলো আগবই মনে। তো জাহেদ কিতা কইতা চাইরা তুমি হুসেন বা সর্বপ্রথম বিয়ার্সক লয়ে আসসালামু আলাইকুম। আমি জানতাম চাইরাম যে 2020 সাল তো বিদায় নেই, তো 31st night অনেক অনুষ্ঠান, 2021 সাল হামাইব, নতুন ইয়ার হামাইব, এ উপলক্ষে অনেকেই অনেক অনুষ্ঠান করে, 31st night মানে উদযাপন করে। এটা কি ইসলামে শরীয়ত সম্মত নাকি শরীয়ত সম্মত? আচ্ছা ঠিক আছে, আপনার কথাগুলো আমি বুঝতাম পারছি। প্রথমেই আমি আপনার কই দেখিও কা দেখো কেউ যে রবি শশীর ক্রমানুসারে দিন যায়, রাত আসে, সপ্তাহ যায়, মাস আসে, মাসের পরে নতুন বছর আসে, বছর আসে, এভাবে চলতেছে। এইভাবে যে দিনের পরে রাত আর রাতের পরে এই সপ্তাহ, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর আসতেছে, এটা কিভাবে? নিশ্চয়ই এর পিছনে একজন কারিগর আছে। এই কারিগর কে? এই কারিগর হচ্ছেন মহান আল্লাহ তালা, আমাদের লালন কর্তা, আমাদের পালন কর্তা আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআন শরীফে সূরায়ে আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লি কী করব, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম। আমরা এই বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের 95% মুসলমান হচ্ছে মুসলমান। এই মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম ধর্মকে স্থান পেয়েছে, ইসলাম ধর্ম স্থান পেয়েছে। আমি ইসলামের কথাই বাদ, ইসলামের কথা বাদই দিলাম। আপনারা হয়তো বলতে পারেন ইসলাম সম্পর্কে আমরা কিছু বললেই আপনারা বলেন মৌলবাদী, ইসলাম এই যায় যায় যায়, ইসলাম এই করলে, ইসলামে এটা নিষেধ করে, এটা নিষেধ করে। আচ্ছা ইসলামের কথা বাদ দিলাম, বাদই দিলাম, আপনি বলেন এই যে আপনার বিবেকে বলেন এই যে 31st night উদযাপন করা, এটা এটা কি আমাদের সংস্কৃতিতে পড়ে? না, এটা আমাদের সংস্কৃতিতে পড়ে না। আমরা হচ্ছি বাঙালি জাতি, হ্যাঁ, আর ধর্মীয় দিক থেকে আমরা সর্বোপরি আমাদের পরিচয় আমরা একজন মুসলমান। জি জি, হ্যাঁ, ইসলাম ধর্মে এই ধরনের কোনো দিবস উদযাপন করা ইসলাম ধর্মে সমর্থন করে না, এটা সমর্থনযোগ্য নয়। আমাদের আমরা কেন, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমরা বাঙালি জাতি, আমাদের স্বকীয় একটা শোন আছে, বাংলা শোন আছে, আমরা কেন বিজাতীয়, এই যে বিজাতীয় শোনগুলো আমরা পালন করব, উদযাপন করব, নষ্টামি ভ্রষ্টামি প্রদর্শন করব, এগুলা গ্রহীত কাজ, নিন্দনীয় কাজ, অশ্লীল কাজ। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের ইসলাম ধর্মকে মনোনীত করেছি, ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার নিয়ামত সমূহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের ধর্ম হিসাবে ইসলামের প্রতি আমি কী রয়েছি, সন্তুষ্ট রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, আমাদের এই ইসলাম হচ্ছে, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ধর্মের মধ্যে আপনি যখন যখন ঢুকবেন তখন পরিপূর্ণভাবে ঢুকবেন। ইসলামের মধ্যে এই ধরনের দিবস উদযাপন করা, এই ধরনের নষ্টামি ভ্রষ্টামি ভ্রণ্ডামি ভ্রষ্টামি করার কোনো স্থান ইসলাম ধর্মে নেই, ইসলাম ধর্ম এগুলোকে সমর্থন করে না। এখন আমার প্রশ্ন হলো, আমার কথা হলো, আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন, এই যে দেখেন ইসলাম ধর্মে কিন্তু 31st night বা কোনো ধরনের দিবস উদযাপন করাকে সমর্থন করে না, এটা একটা অশালীন কাজ। আর এই তো দিবসটা তুই উদযাপন করা ইসলাম সমর্থন করে না, এর মধ্যে আরও বিভিন্ন তোমার বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, এই প্রেমিক প্রেমিকা যুগল নিয়ে এই বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ করা হয়, নাইট ক্লাব খোলা হয়, বিভিন্ন অশালীন কাজ মাদা করা হয়, এটা তো শরীয়ত কখনো মানে না, এটা সজুত সিদ্ধ নয়। আর এটা আমরা বিজাতীয় সংস্কৃতি কর্মকেন্দ্রে আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখতে পারবেন 1946 সালে সর্বপ্রথম জুলিয়ান সিজার নামক এক ব্যক্তি এই 31st night উদযাপন করাটা কী করছে, প্রচলন করছে। 1946 সালে জুলিয়ান সিজার নামক এক ব্যক্তি, আর এই ইংরেজি ক্যালেন্ডারের মাধ্যমে ইংরেজি সনের বিস্তৃতি ঘটেছে। আর ইংরেজি ক্যালেন্ডার যেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে আমরা পরিচিত, এটা প্রথমে ইউরোপে কী ছিল, বিস্তৃত ছিল, এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন আনাসে খানাসে এই 31st night এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা কী করছে, বিস্তৃতি লাভ করছে, আর ইংরেজি নববর্ষ পালন করতেছে বিভিন্ন বিভিন্ন মানুষ সকল বিভিন্ন দেশ, এই দেশগুলোর মধ্যে মুসলমান অনেক কান্ট্রি আছে,
এবার বিভিন্ন মুসলমান কান্ট্রি আপনি দেখতে পারেন, পাকিস্তান সরকার বিভিন্ন মুসলমান কান্ট্রিতে এই 35 নাইট উদযাপন করার কি করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। আমি তো দেখেছি অনেক মুসলমানও এটা মানে উদযাপন করে। আমরা আমরা আমার একটা কথা হলো, আমার একটা কথা হলো, দেখেন আপনি এই যে মুসলমান সৌদি আরবই দিলেন, আপনি আপনি যদি বলেন যে সৌদি আরব 35 না 31 নাইট উদযাপন করা হয়, আমি বলবো সৌদি আরব করে না, নাকি কাতার করে না, দুবাই করে না, পাকিস্তান করে এটা, বা অমুক করে তমুক মুসলমান করে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো এটা ইসলাম সমর্থন করে কি না, কোরআন সুন্না এটাকে সমর্থন করে কি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটা হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু আহুয়া মিনহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন যে যে জাতির সংস্কৃতি গ্রহণ করবে, সাদৃশ্যতা অবলম্বন করে, সে কিয়ামতের কিয়ামতের সময় সেই জাতির কী হবে, সেই জাতির অন্তর্ভুক্ত হবে, সেই জাতির অন্তর্ভুক্ত হবে। এখন দেখেন এই যে খ্রিস্টান এটা কালচার, এটা আমাদের কালচার নয়। এই 31 নাইট উদযাপন করা, এই শনটা হচ্ছে ইংরেজি শন, এটা পালন করা আমাদের কোনো কালচার নয়, এটা বিজাতীয় কালচার। আমরা যদি এই বিজাতীয় কালচার পালন করি, তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি, তাহলে কাল কিয়ামতে ময়দানে মাহশর আমাদেরকে এই বিজাতীয় দলের অন্তর্ভুক্ত হতে হবে। আমরা কি চাই যে আমরা কিয়ামতের দিন এই বিজাতীয়টা দলের অন্তর্ভুক্ত হই? না, আমরা কখনো চাই না। তাহলে আমার কথা হলো এই, আমরা কেন বিজাতীয় ধর্ম বা বিজাতীয় এগুলা অনুসরণ করব? আল্লাহ তাআলা যখন ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, তখন শুধু ইসলাম ধর্মকে মনোনীত করেই ক্লান্ত হননি, উনি ঘোষণা দিয়েছেন যে আজ আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, তারই সাথে সাথে এই যে বিভিন্ন ইসলামী বিভিন্ন ধর্ম আছে, যেমন তাওরাত, ইনজিল, জাবুর সহকারে 100 খানা সহিফা আছে, সবগুলোকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা করে লক্ষ্য করে বলেছেন, যদি আজকে মুসা আজকে ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তাহলে উনিও আমার ধর্ম গ্রহণ করতেন। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আর ইসলাম ধর্ম হচ্ছে পরিপূর্ণ ধর্ম। এই ধর্ম আপনি পালন করবেন, এই ধর্ম বিজাতীয় সংস্কৃতি উদযাপন করার কোনো অবকাশ নাই। এখন কথা হলো, আপনি যদি এই বিজাতীয় সংস্কৃতি পালন করেন, উদযাপন করেন, একটা মাস্টার ব্যাপার আপনি আপনাকে বলি, আবু হাফস কবির রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি নওরোজ বা নববর্ষ উপলক্ষে একটা ডিমও সদকা করে, তাহলে তার নামে আমল 50 বছরও তার নামে আমল নামা নষ্ট হয়ে যাবে, মানে তার জীবন জিন্দগির আমলগুলোই কেউ দেখব নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা 31 নাইট কোনো সময় আমরা কী করবো না, উদযাপন করবো না। এই যে গ্রেগরিয়ান একটা ক্যালেন্ডারের মাধ্যমে ইংরেজি যখন বিস্তৃতি লাভ করছে, এই গ্রেগরিয়ানকে এই গ্রেগরিয়ান হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কী, গ্রেগরি জজ একজন পোপ আসলো আমেরিকার, খ্রিস্টানদের একজন পোপ আসলো, এই পোপের নাম হচ্ছে জর্জ গ্রেগরি। এই জর্জ গ্রেগরির নাম অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিস্তৃতি লাভ করছে। এই জর্জ গ্রেগরির একজন অবৈধ সন্তান আছে। দেখেন আপনি এই 47 সালে কী হয়েছে, এই নববর্ষ 31 নাইট উদযাপন করা প্রচলন শুরু হয়েছে, এর আগে কিন্তু ছিল না। এর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, ইসলাম ধর্ম এটাকে কোনো অবস্থাতেই সাপোর্ট বা সমর্থন করে না। ইসলাম ধর্ম শুধু এটা না, কোনো ধরনের দিন উদযাপন করা, দিবস উদযাপন করা ইসলাম ধর্ম সমর্থন করে না। আর এই তো দিন উদযাপন করাই সমর্থন, যেখানে করে না সেখানে আপনি এই মদ পান করবেন, নারী নিয়ে অশালীন করবেন, এই বিভিন্ন ধরনের বটতলায় গাছতলায় বসবেন, এটা তো ইসলাম সমর্থন করে না ভাই। আপনি যদি ইসলাম ধর্মকে মানেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে, বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে হবে। আপনার ইসলাম ধর্ম আপনি যদি পরিপূর্ণভাবে মানেন, তাহলে আপনার বিজ্ঞানও মানার প্রয়োজন পড়ে না, কারণ ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। এই ইসলামের মহাগ্রন্থ যে ধর্মগ্রন্থ যেটা হচ্ছে আল কোরআন, এই আল কোরআন হচ্ছে একটা বড় একটা বিজ্ঞানী গ্রন্থ, বিজ্ঞান গ্রন্থ। অনেক ইহুদি খ্রিস্টান আছে এই আল কোরআন থেকে রেফারেন্স নিয়ে, এই আল কোরআন থেকে রিসার্চ করে তারা কী করেছে, বিজ্ঞানী গবেষণা তারা আবিষ্কার করেছে। কিন্তু আমরা আফসুস, আমরা আজকে ইসলাম ধর্ম থেকে আজকে আমরা কোরআন থেকে সরে গিয়েছি। আমরা যদি আজকে কোরআন নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে আমরা আলোচনা করি, পর্যালোচনা করি, রিসার্চ করি, তাহলে কোরআনটাকেই আমরা অনেক বৈজ্ঞানিক আবিষ্কারগুলো আমরা করতে পারবো এবং এটা সম্ভব। তাহলে ইসলাম ধর্ম যদি আমরা মানি, ইসলাম আমরা যদি মুসলমান হয়ে থাকি, পরিপূর্ণভাবে মুসলমান থাকবো, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় আমরা কী করবো না, কখনোই গ্রহণ করবো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলতে চাই যে আপনি একজন ধার্মিক প্রধানমন্ত্রী, আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি, ভক্তি করি, আর আমি জানি আপনি একজন ধার্মিক তাহাজ্জুদ গুজার মহিলা। আমি আপনার কাছে অনুরোধ করব আমাদের এই বাংলাদেশে যাতে এই ধরনের
কুসংস্কার যাতে নষ্টামি প্রষ্টামিগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হয় আপনি তারই ব্যবস্থা করবেন। আমরা চাই না এই কোনো ধরনের কুরুচি। আপনি দেখেন এই যে নষ্টামি প্রষ্টামি শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মই এটাকে কী করে না, সমর্থন করে না। আর যেটা আমার ইসলাম কোনো ধর্মই সমর্থন করে না, সে ধরনের অশালীন কাজ ডাক ডুল পিটিয়ে করা হবে এটা তো বরদাস্ত করার বিষয় না। এটা তো খুবই কষ্ট লাগে যে আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করতেছি আর যেখানে এই নষ্টামি প্রষ্টামি করা হয়, খুবই একটা খারাপ কাজ। দেখেন যত মানুষ ধার্মিক হবে ততই মানুষ সুনাগরিক হবে, ততই দেশের কল্যাণ কল্যাণ হবে। সুনাগরিক মানে কি? দেশের এক একটি সম্পদ। তাই আসুন আমরা এই বিজাতীয় সংস্কৃতি পরিহার করি আর আমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্ম অনুসরণ করি, ইসলাম ধর্ম অনুযায়ী জীবনযাপন করি। আপনারা বলতে পারেন আমি ইসলাম ধর্মের কথা বলছি কারণ আমি মুসলমান। ইসলাম ধর্মে কখনও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো ধর্মের প্রতি বিদ্বেষী ভাব বজায় রাখি বা বিদ্বেষ করি এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না, সমর্থন করে না। এটা পরিষ্কার ভাষায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন মদিনা মুনাওয়ারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তখন সেখানে ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই সমানভাবে বসবাস করছে, কারো প্রতি কারো জুলুম নির্যাতন করে নাই। তবে হ্যাঁ, রাষ্ট্রের বিরুদ্ধে যারা বিদ্রোহী করেছে বা রাষ্ট্রের বিরুদ্ধে যারা কুচক্রি করেছে, চক্রান্ত করেছে, তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়েছে রসুল, এটা ভিন্ন কথা। এখন এটা সব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ যদি কেউ করে থাকে সেটাকে প্রতিহত করবে। এটা রাষ্ট্রের কাম্য, এটা কল্যাণকামী রাষ্ট্রের এটা আদর্শ, একটা মূলনীতি। তাই আমরা প্রিয় ভিউয়ার্সদেরকে লক্ষ্য করে বলবো, আসুন আমরা এই ধরনের ইসলাম রহিবর্ত 31st নাইট উদযাপন করা থেকে বিরত থাকি। এটা মুসলমানদের জন্য উদযাপন করা সম্পূর্ণরূপে হারাম। এই হারাম কাজ আমরা কখনো জড়িত হব না, আমরা বয়কট করি 31st নাইটকে। এই বলে এখানেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর সামনে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রেরণা দিবেন। এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।